index.html দেন আমরা এখানে আরেকটা ফাইল করব এখানে একটা ফাইল নিতে পারি আমাদের স্টাইল করার জন্য এখানে বললাম style.css এরপর এখানে আমরা একটা ফোল্ডার করব img নামে ইমেজেস এর জন্য আমরা এখানে একটা ফোল্ডার করলাম যেখানে আমরা ইমেজ কে অ্যাড করব ইমেজ ওকে এই পুরো অপশনটাকে বা পুরো ফোল্ডারটাকে আমরা ওপেন করব আমাদের সাবলাইনে আমরা এটাকে কেটে দিলাম আমরা আমাদের সাবলাইনটাকে ওপেন করব সাবলাইন সাবলাইন টেক্সট শীট দেন এখান থেকে আমরা আমাদের 9 নাম্বার ক্লাস এটাকে ওপেন করব একটু ওয়েট করুন এটা হ্যাং করতেছে ফাইল ফাইল থেকে ওপেন ফোল্ডার ফোল্ডারটা আমরা সেভ করছি ডেস্কটপের মধ্যে 9 নাম্বার ক্লাস এটাকে অন করলাম এটাকে কেটে দিয়ে এটাকে অন করে আমরা আমাদের index.html এখানে html এর টেমপ্লেট আমরা সাধারণত নেই কিন্তু আমরা আজকে মূলত কাজ করব হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ আমরা বুটস্ট্র্যাপ থেকে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসব আমরা গুগল ক্রোমে এসে তো এখানে আমরা লিখলাম getbootstrap.com bootstrap.com এখান থেকে আমরা যাব get started দেন আমরা এখান থেকে টেমপ্লেট নিব এই টেমপ্লেটটা স্টার্টেড টেমপ্লেট এটাকে আমরা এখান থেকে কপি করে নেছি কপি করে এখানে সেটাকে পেস্ট করলাম তাহলে আমাদের html এর যে টেমপ্লেটটা আছে আমাদের বুটস্ট্র্যাপে সেটা আমার এখানে আসছে আমি এখানে ডক টাইপটাকে বড় হাতের করে দিয়েছি তাহলে এটা কালার করবে সো আমি বললাম ডক টাইপ এখন মোটামুটি ঠিকঠাক এখানে কি কি আছে এগুলো নিয়ে আমি আলোচনা করেছি সো এগুলো নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না আমি টাইটেলের মধ্যে জাস্ট লিখে দিলাম আজকে আমাদের বুটস্ট্র্যাপ এই চনের মধ্যে এটা কি কাজ করছে কিনা আমার এই যে বুটস্ট্র্যাপের লিংকগুলো নিয়ে আমি এখানে css আর হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট এই দুটো কাজ করছে কিনা এটা বোঝার জন্য আমরা এখানে একটা ক্লাস নেব এই চনের মধ্যে একটা ক্লাস ক্লাস আমি বললাম টেক্সট ওয়ার্নিং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এটাকে আমি ওপেন করতেছি ওপেন ইন ব্রাউজার দেখতে পাচ্ছি আমার লেখাটা কোন কালার আসছে ইয়েলো যার মানে আমি বুঝতে পারলাম যে আমার এটা বুটস্ট্র্যাপটা কাজ করতেছে ওকে গুড এটা যদি কাজ করে থাকে তাহলে আমি আপাতত এই চনটাকে রিমুভ করে দিতে চাচ্ছি আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি ন্যাপবার লিখবো তাহলে আমি এখানে বললাম স্টার্ট ন্যাপবার আজকে ফুলে একটা ওয়েবসাইট আমরা বানাবো কি দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ এটা তো কমেন্ট কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক দিলে এটা কমেন্ট হয়ে যাবে স্যার ইসে মানে যখন আমরা ইসে সিএসএস করব তখন কি করবেন সিএসএস হ্যাঁ তখন এটাই কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক জাস্ট আমি একটা ন্যাপবার নিতে চাচ্ছি আমি এখান থেকে একটা ন্যাপবার নিয়ে আসবো এই যে কম্পোনেন্ট থেকে আমি একটা ন্যাপবার নিব আমার ন্যাপবার ন্যাপবারের মধ্যে আমরা এটা একটু কপি করলাম কপি করে জাস্ট এই ন্যাপবার এখানে হয়তো এটাকে পেস্ট করব এটাকে আমি সেভ করলাম তো দেখতে পাচ্ছি এখানে আমার কিছু কোড আসছে ওকে এখন এখানে কোডের মধ্যে ফার্স্ট অফ অল আমি যদি এটাকে সেভ করে ওপেন করি সেভ করে সাইটে এসে রিলোড আমার এখানে একটা ন্যাপবার আসছে সো ন্যাপবার কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমি এর আগেও দেখাইছি আজকে জাস্ট আমি কাস্টমাইজটা কমপ্লিট করে নিচ্ছি কারণ আজকে আমাদের অনেক কন্টেন্ট হয়তো বা দেখতে হবে সো ফার্স্ট অফ অল এখানে ন্যাপবার আছে আমি এখানে বললাম পারপেচুয়াল ঠিক আছে পারপেচুয়ালের পরে আমি হয়তো এখানে কি করব আমার একটা এর আগে ছবি অ্যাড করব একটা পারপেচুয়ালের আইকন আমি নিতে চাচ্ছি তো আইকনটাকে আমি পারপেচুয়ালের লোগো নিয়ে আসি যেমন আমি এখানে বললাম পারপেচুয়াল পিএনজি আমি পারপেচুয়ালের পিএনজি ছবি যাচ্ছে এখানে আসলাম তো এটা ইপিএসের পারপেচুয়ালে চলে গেছে আমি এখানে বললো পারপেচুয়াল আমাদের আইটি ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের পারপেচুয়ালের লোগো আমি এই লোগোটা নিচ্ছি এটাকে আমি রাইট বাটন প্রেস করলাম বললাম কপি ইমেজ অ্যাড্রেস দেন আমি আমার সাইটে এসে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা আইএমজি নিব তার মাঝখানে এখানে আমরা ওই লোগোটাকে বসিয়ে দিলাম আর এখানে আমাদের ন্যাপবার আছে লাইট এটাকে আমি ন্যাপবারটাকে ডার্ক করে দিলাম আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাচ্ছি আমার এই এটার কালার দিব আগে আমি দেখি এখানে আসলাম রিলোড লোগোটা আসছে মেনুটাও আছে কিন্তু আমি এটাকে ডার্ক করে দেওয়ার কারণে চলে গেছে আমি এটাকে আপাতত লাইট রাখতেছি সেভ করলাম সাইটে আসলাম রিলোড ঠিক আছে
এখন এই পুরো ন্যাববারটা, এই যে পুরো ন্যাববার, এই ন্যাববারের আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি এই কালারটা শো করার জন্য। এই কালারটা আমি এই ব্যাকগ্রাউন্ডে শো করাবো, তাহলে আমাকে এই এটা থেকে কালার নিতে হবে, লোগোটা থেকে। লোগোটা থেকে আমরা কিভাবে কালার নেই, পিক্সি। সো পিক্সি এখানে নাই, আমি পিক্সিটাকে ডাউনলোড করে নিয়ে আসতেছি। আমি বলবো পিক্সি, পিক্সি ডাউনলোড। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করলাম। এরপরে আমরা কি করবো, পোর্টেবল ভার্সনটা অন করে নেব। ওপেন করলাম, এখন জাস্ট এই ছবিটার উপরে আমি যখন এই ছবিটার উপর মাউস আনবো, তখন এখানে আমার কালারটা শো হবে, হচ্ছে। এখন আমি কালারটাকে কপি করার জন্য কন্ট্রোল অল্টার সি প্রেস করব। দেন আমি আমার কোডিং এর মধ্যে এসে আমরা এখানে আমাদের কাস্টমস কালার দিব। সো বিজি কাস্টমস, এই ক্লাসটাকে আমি কপি করে নিব, বিজি কাস্টমস কে কপি করে নিলাম। এরপরে আমার স্টাইলটাকে আমি এখানে লিঙ্ক করব, যেটাকে আমি আমার ম্যানুয়ালি কোড করার জন্য রেডি করেছিলাম। আমি এখানে বলবো লিঙ্ক, দেন আমি এখানে বলবো স্টাইল ডট আমার সিএসএস, সেভ করলাম। এই সিএসএস ফোল্ডারের মধ্যে এসে এখানে জাস্ট ওই ক্লাসটাকে পেস্ট করবো, যে ক্লাসটাকে আমি কপি করেছিলাম, বিজি কাস্টমস। এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে কালার, কোনটা হবে, যেই কালারটাকে আমি কপি করেছি। সো এই কালারটা হচ্ছে হেক্সা কোড। সো আমি এখানে এর আগে হেক্সা কোডের আগে অবশ্যই একটা হ্যাশ ইউজ করতে হয়। তো আমি আমার হেক্সা কোডের আগে এখানে একটা হ্যাশ ইউজ করবো, তারপরে ওই কোডটাকে পেস্ট করবো, যেই কোডটাকে আমি কপি করেছিলাম। সো এটা আমি আবার করেছি, চলে গেছে, আবার করতে হবে আমাকে। সো আমি এখান থেকে পিক্সিটাকে অন করলাম। এরপর এখানে আমি এটা মাউসটা রেখে কন্ট্রোল অল্টার সি কপি করলাম। আমার কোডিং এর মধ্যে সে ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় হ্যাশ দিয়ে ওই কালারটাকে পেস্ট করলাম, দেন কন্ট্রোল এস সেভ। এখন আমি আমার সাইটে সেখানে রিলোড দেখতে পাচ্ছি, এই লোগোটার ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে পেয়েছে। ওকে, আচ্ছা, এরপর এই লোগোটা অনেকটাই বড়, এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। তো এখানে আমরা এই ইমেজেসের মধ্যে আসবো, ইমেজেসের মধ্যে আমরা এখানে উইথ সেট করবো, উইথ হয়তো বা 30px পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইটে এসে এখানে এই লোগো দেখতে পাচ্ছি, আমার লোগোটা চলে আসছে, পারপেচুয়াল লেখাটাও চলে আসছে। এই পুরো কালারটা হচ্ছে আমাদের পারপেচুয়ালের লোগোর কালার। এখন এখানে একটা লিঙ্ক আর ডিসেবল আছে, এই দুইটা আমার লাগবে না। আমি আমার এই লিঙ্কটাকে রাখতে চাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমার ডিসেবল বাটন এটা, এটাও আমি রাখতে চাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এখানে একটা হোম আছে, তাই না? আমি যদি এখানে এসে রিলোড করি, এখানে একটা হোম আছে। আমি এখানে আরও কিছু চাচ্ছি, তো আমি এই পারপেচুয়ালের ফুল নেমটা লিখবো। আমি বললো পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, আইটি ওয়ার্ল্ড পুরো লেখাটা আমি এখানে লিখলাম। ওকে, এখন হোম আছে, আমার এরকম একটা তো হবে না, আমাকে এখন কয়েকটা বাটন লাগবে। সো আমি এগুলো ইউজ করবো। সো আমি এই হোমটাকে কপি করে নিচ্ছি। এই হোমের যে এলআই আছে, এগুলো আমি শিখাইছি, ডিভ ইউএলের মধ্যে এলআই লিখতে, তার মধ্যে আমাদের এলআই লিখতে, কারণ এগুলো এক একটা লিস্ট। এই এলআইটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি। এখানে আমি কয়েকটা বাটন নিলাম, যেমন প্রথমটা আমাদের হোম, তারপর আমি নিতে পারি হয়তো এখানে ক্যারিয়ার থাকবে, ক্যারিয়ার, দেন হয়তো এখানে আমি ইউজ করতে পারি স্টুডেন্ট, স্টুডেন্ট আওয়ার স্টুডেন্ট লিখতে পারি আমি এখানে। আমি এখানে বললাম আওয়ার স্টুডেন্ট, যেহেতু এটা একটা আইটি ফার্মের ওয়েবসাইট, সো আমাকে আইটি রিলেটেড ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। যদি আমার অন্য কোনো রিলেটেড হতো, তাহলে আমি ওই রিলেটেড মেনু এখানে সেট করলাম, যেহেতু এই পারপেচুয়ালের কাজ হচ্ছে স্টুডেন্ট রিলেটেড, সো আমি ওই রিলেটেড দিচ্ছি। তো আমি এখানে বললাম আওয়ার সার্ভিসেস, বা আমি বললাম অ্যাবাউট আস, অ্যাবাউট আস, আচ্ছা অ্যাবাউট আস, দেন হচ্ছে সার্ভিস আস। আর এখানে আমি বলতে পারি কন্টাক্ট আস। ওকে, আমি এই কন্টাক্ট আসটাকে উপরে রাখতে চাচ্ছি, এটা থাকবে আমার এখানে, সার্ভিস সবার শেষে থাকবে। সেভ করলাম, এই সাইটে এসে এখন আমি রিলোড করতেছি। সো আমার মেনুগুলো কিন্তু আসছে, হোম, ক্যারিয়ার, আওয়ার স্টুডেন্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিসেস। আর এখানে আমাদের কি আছে, একটা ড্রপ ডাউন আছে। এই আইটির মূলত কাজ কি, সেল করা, কোর্স সেল করা। সো আমরা এখানে কোর্সের নাম লিখবো, যেমন এখানে আমি ড্রপ ডাউনের মধ্যে বলতে পারি আওয়ার কোর্সেস। এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। আর এই লেখাগুলো আমি চাচ্ছি হোয়াইট কালারের হবে, হোয়াইট।
আমরা এখানে এই ন্যাববার ডার্কের জায়গায় লাইটের জায়গায় বললাম ডার্ক, কন্ট্রোল এস সেভ করলাম। ওকে, এখন এইখানে যে সার্ভিসেসটা আছে এই লেখাটা লেখাটা সেম না, এটা কেন আমি জানি এটা অ্যাক্টিভ করে, এটা আমার অ্যাক্টিভ নেই। সো আমি এখানে এই ন্যাব লিঙ্কটাকে অ্যাক্টিভ করে দেব, এই লিঙ্কটাকে এই ড্রপ ডাউনের মধ্যে অ্যাক্টিভ করে দিলাম, সেভ করে সাইটে এসে রিলোড। ওকে, এখন এই আওয়ার কোর্সেসের মধ্যে আমি চাচ্ছি আমার কোর্সের নামগুলো হবে, এনারা যেই কোর্সগুলো সেল করে এই কোর্সের নামগুলো হবে। যেমন আমি এখানে বললাম ওয়েব ডিজাইন, এখানে বললাম ওয়ার্ডপ্রেস, ওকে, দেন আমি এখানে বললাম ওয়েব ডেভেলপমেন্ট। আর এখানে যে এইচআরটা আছে আমি এটা কিন্তু পরে দিচ্ছি, আগে দেখি। এখানে দেখতে পাচ্ছি এখানে ওগুলো আসছে, কিন্তু এইটার উপরে এই আন্ডারলাইনটা আমার উপরেও লাগবে, ওয়ার্ডপ্রেস এর উপরে আমার এটা লাগবে। সো আমি এটাকে এই এলআইটাকে এখান থেকে কপি করলাম, এখানে সেটাকে পেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার কোর্সেসের মধ্যে এগুলো শো করতেছে। এখন আমার ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, আপনার যদি প্রয়োজন আপনি আরও কিছু কোর্স এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। ওকে, তারপর যদি আমি চাই এই এই এলআইটাকে জাস্ট এই এতটুকু কপি করব, কপি করে এটার নিচে পেস্ট করলাম। এখানে যদি আমি আরও কিছু বলি, আমি যদি এখানে বললাম পিএসপি, ঠিক আছে, আমি যতগুলো চাই এগুলোকে আমি অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমার অলরেডি একটা মেনু হয়ে গেছে, আমার এই ওয়েবসাইটের একটা মেনু, কিন্তু এই বাটনটা আমি চাচ্ছি হোয়াইট থাকবে। এটা কি হচ্ছে সাকসেস, কারণ আমি জানি এই কালারটার নাম কি সাকসেস। সো যাই হোক, এরপর আমরা যেটা করব, এখানে যে আউটলাইনটা সাকসেস, এখানে আমি এটাকে লাইট করে দিচ্ছি। এখন এটা ঠিকঠাক চলবে, এখন আমার এটা মোটামুটি বাটনটা ঠিকঠাক হয়েছে। আর এই পুরো বাটন, এই পুরো মেনুটা আমি কমপ্লিট করে ফেলেছি। এর নিচে আমরা কি রাখি, ক্যারোসেল। সো আমি একটা ক্যারোসেল নিচ্ছি এখান থেকে, আমাদের ক্যারোসেল এই টাইপের একটা ক্যারোসেল আমি চাচ্ছি। সো আমি নিচে আসলাম, এই ন্যাভবারের নিচে আমি আমার ক্যারোসেলটাকে অ্যাড করব। এখানে আমি বললাম স্টার্ট ক্যারোসেল, এর নিচে আমি আমার এই ক্যারোসেলটাকে পেস্ট করব। এই ক্যারোসেলের মধ্যে আমাকে ইমেজ দিতে হবে, তাই তো? তো আমি কিছু ইমেজ নেওয়ার চেষ্টা করি। আমি যদি এখানে লিখি পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, এখান থেকে এই পারপেচুয়ালের কিছু ছবি আমি নেব। যেমন আমরা এটা নিতে পারি, বললাম কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এসে এই ইমেজেসের মধ্যে আমরা এটাকে পেস্ট করব। দেন দ্বিতীয়টার মধ্যে আমরা চাচ্ছি এটা দিব, এটা বিশাল বড় লিঙ্ক, তাই না? এটাকে আমরা গিয়ে একটু ছোট নিয়ে নিচ্ছি, সেভ করে নিচ্ছি, সেভ ইমেজেস। আমাদের যে ডেস্কটপে যে ফাইলটা আছে ডেস্কটপ 9 প্লাস ইমেজেসের মধ্যে আমরা এটাকে বলতে পারি এটা আমাদের কাভার। সো আমি এখানে বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে কাভার 2, আমাদের আরেকটা ছবি লাগবে, এটা দিয়ে দিলাম সেভ ইমেজেস, এটাকে আমি বললাম কাভার 3। এরপর এখানে আসলাম, এখানে এসে আমি এখানেও বলবো আইএমজি ইমেজেস কাভার 3। আমি আমার সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি প্রথমটা তো আসছে, দ্বিতীয়টাও আসছে, তৃতীয়টাও আসছে, কিন্তু তৃতীয়টার হাইটটা ঠিক আছে, ইমেজের রেজলেশন খারাপ। সো এরকম আসে, ঠিক আছে, আমরা ভালো রেজলেশনের ছবি নেবো, সমস্যা নেই। আমাদের এই দুইটার ইমেজটা অনেক দুইটাই লম্বা বেশি, সো আমি একটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এটা লম্বাটা আরও কম হবে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কিবোর্ডটাকে কানেক্ট করতে হবে, কিবোর্ডের লাইন কোথায়,
এখান থেকে আমি এটাকে একটু মেপে নিচ্ছি আসলে এটা কতটুকু লম্বা আছে। তো আমাকে বলছে এটা লম্বা হচ্ছে মাত্র 717, এটা অনেক বেশি বলতেছি, এটা না। সো আমি এখানে হাইট সেট করব, এখানে একটা আর হচ্ছে আমার এখানে একটা, তাই তো? এখানে আমি বলবো হাইট, হাইট বললাম আমি 520 পিক্সেল, কন্ট্রোল এস করে সেভ করলাম, সাইট এসে রিলোড, এখন আমার বেশি ছোট হয়েছে, তাই তো? আমি এখানে বললাম 550 বা 580, সমস্যা নাই, সাইট আসলাম, রিলোড চলবে। এটা একটা, এটা একটা স্লাইডার, এটা আরেকটা স্লাইডার, ওকে। আমার এখানে তিনটা স্লাইডার আমি পেয়ে গেছি। এখানে আমার মেনুটা কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মেনু আর এটা হচ্ছে আমাদের স্লাইডার। এতটুকু কাজ আমি এর আগেও কিন্তু অনেকবার দেখাইছি, দেখাইছি কিনা, অনেকবার দেখিয়েছি। সো আজকে আমাদের কাজ হচ্ছে ব্লক বা রো নিয়ে কাজ করা। যেমন আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, আপনাদের এই পেজের মধ্যে অনেক ওয়েবসাইট আছে, যেমন আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি, এটা একটা সেকশন না, আমরা সিএসএস দিয়ে কিন্তু এগুলো করতে পেরেছি। যেমন আমার লেফট সাইডে কন্টেন্ট, আমার রাইট সাইডে ইমেজেস। তো এখানে এই বিষয়গুলো আমি চাচ্ছি আমার লেফটে কন্টেন্ট রাখার জন্য রাইট সাইডে একটা ভিডিও বা হচ্ছে আমার ওই কন্টেন্ট রিলেটেড একটা ছবি রাখতে চাচ্ছি। বুটস্ট্র্যাপে একটা রো সমান সমান 12টা কলম, তো আমার এই পুরো রোটা এই থেকে এই পর্যন্ত এই রোটা 12টা কলমের মধ্যে বিভক্ত করা আছে। এখন সেই 12টার মধ্যে আমি যদি চাই হয়তো বা 8টার মধ্যে বা 6টার মধ্যে বা 7টার মধ্যে আমি আমার কন্টেন্টকে রাখতে পারি, বাকি 4টা বস্তার মধ্যে হয়তো বা আমি আমার ইমেজকে রাখতে পারি। যেমন আমি যদি এখান থেকে একটা যেমন পেইন্টকে ওপেন করি, পেইন্ট ওপেন করলাম, ঠিক আছে, আমি মনে করতেছি এইটা হচ্ছে আমাদের একটা রো, মনে করেন এইটা আমাদের একটা রো। এখন এই একটা রোতে সমান সমান আমার কয়টা কলম আছে? 12টা। আমি এখানে 12টা কলম নিয়েছি, যেমন মনে করেন 12টা হয়ে গেছে। সো আমি এখানে 12টা কলমকে সেট করলাম, আমি মনে করতেছি এটা আমার 12টা কলম। এখন এই 12টা কলমের মধ্যে আমি যদি চাই এখান থেকে এই পর্যন্ত 2, 4, 6, 8 এই 8টা কলমের মধ্যে হয়তো বা আমি কী রাখবো? আমার কন্টেন্ট রাখবো, কন্টেন্ট। বাকি এই 4টা কন্টেন্টের মধ্যে আমি আর এখান থেকে, সরি, আবার এটাকে নিচ্ছি এখান থেকে এই 8 পর্যন্ত, হ্যাঁ বলেন স্যার, সো এখানে আমার 8টা আর এখানে হচ্ছে আমার 4টা। ওই ল্যাব খালি না, ওই ল্যাব খালি না, ভাইয়া নাম আছে। সো এখানে হচ্ছে আমার 8টা কলম আছে আর এখানে আমার 4টা। সো কয়টা হলো? 8 আর 4, 12। আমি যদি চাই এরকম আমি তিনটা করে ভাগ করে নিতে পারি, কতগুলো কন্টেন্ট হবে, আমার কন্টেন্টের মধ্যে কতগুলো ভাগ আছে, আমি চাচ্ছি দুইটা ভাগ করার জন্য। তাহলে 8 আর 4 কে 12 করেছি, যদি 4টা থাকে তাহলে আমি 3 করে ভাগ করতাম, যদি 3টা হইতো তাহলে হয়তো আমি 5, 4, 3 এভাবে করতে পারতাম। আমার যতটুকু স্পেস প্রয়োজন তার উপরে ডিপেন্ড করে, ওকে। সো আমি সাবলাইমে আসলাম, আসার পরে কন্ট্রোল এস, আমি ওই সেকশনটা করার জন্য নিচে করতেছি আমি, ঠিক আছে। আমি এখানে বলতেছি যে আমার রো সেকশন, এই রো সেকশনকে আমি পুরোটাকে কি করব, কমেন্ট, তার নিচে আমি এটাকে অ্যাড করব। সর্বপ্রথম আমি এখানে একটা, সো আমি এখানে ফার্স্ট কি করব, কন্টেইনার, একটা কন্টেইনার সেট করব। আমরা জানি কন্টেইনার কাকে বলে, কন্টেইনার কি,
আমি কন্টেইনার জানি কন্টেইনার জায়গাটা বেশি নেয় আর কন্টেইনার ফ্লোয়েড জায়গাটা কম নেয়, তো আমি এখানে বলবো কন্টেইনার ফ্লোয়েড, কন্টেইনার ফ্লোয়েড ক্লাসটা এখানে ইউজ করলাম। এখানে আসলাম, এই কন্টেইনারের মধ্যে আমি একটা রো নেব, রোর মধ্যে আমি আমার কলমগুলোকে ভাগ করব। এখানে কলম আমি প্রথমটা বললাম, আমার প্রথম কলমটা কয়টা থাকবে? আটটা। বাকি চারটা কলমের মধ্যে আমি আমার ছবি অ্যাড করব। এই আটটা কলমের মধ্যে আমি আমার এইচ ওয়ান, প্রথম একটা টাইটেল দিতে চাচ্ছি এইচ ওয়ান। হ্যাঁ, আমি এখান থেকে এই প্রথম অ্যাবাউট আস সেকশনটা হয়তো করে দিচ্ছি। অ্যাবাউট আস, আপনি কন্ট্যাক্ট আস করবেন, সার্ভিস আস, এগুলো করবেন, ঠিক আছে? সো এখানে আমি একটা অ্যাবাউট আস নিচ্ছি। আমি বললাম এখানে অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে এখানে কিছু থাকবে এইচ ওয়ান। এরপরে এর নিচে আমি কিছু প্যারাগ্রাফ দিতে চাচ্ছি, হয়তো বা লোয়ারে হান্ড্রেড কন্ট্রোল স্কোর, এটাকে সেভ করলাম। আমি এখানে আসলাম, এখানে সে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে একটা অ্যাবাউট আসছে, আর তার নিচে একটা কী আছে, এটা একটা প্যারাগ্রাফ। সো এই অ্যাবাউট আসটা, এটা হচ্ছে আমার এই সেকশনের আন্ডারে, আর এর নিচে আমি চাচ্ছি একটা বাটন সেট করার জন্য। এখানে আমি বললাম বাটন, বাটনের মধ্যে থাকবে লার্ন মোর। এখানে এই বাটনের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করবো, BTN BTN সাকসেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে সেটাকে রিলোড, নিচে একটা বাটন আসছে, গুড। তাহলে আমার এতটুকু কাজ কমপ্লিট। এই লেখাটাকে আমি সেন্টারে নিতে চাচ্ছি, এই এইচ ওয়ানটাকে আমি ধরলাম, ধরে এখানে বললাম স্টাইল টেক্সট টেক্সট আনলাম, বললাম সেন্টার, সাইটে আসলাম, রিলোড, তাহলে এটা সেন্টারে চলে আসছে। এখন বলেন তো, এখানে আমরা সেন্টার ট্যাগ ইউজ করতে পারতাম? হ্যাঁ পারতাম, প্রবলেম নেই। এখন বলতে হবে, এখানে যে অ্যাবাউট আসটা আমি নিয়েছি, এটা যে সেন্টারে আসলো, এটা কি আমার আটটা কলমের সেন্টার নাকি হচ্ছে পুরো বারোটা কলমের সেন্টার? আটটা কলমের। আমার এখান থেকে আমি জানি, যদি আমি এই কলমটা ইউজ না করতাম, এই প্যারাগ্রাফটা এখান থেকে এই পর্যন্ত আসতো, তাই না? কিন্তু এই আটটা কলম নেওয়ার কারণে এই প্যারাগ্রাফটা এখান থেকে এই পর্যন্ত এসেছে। স্যার, যেহেতু আমরা আটটা ওই দিকের ভিতরে কাজ করতেছি, তাহলে ওই আটটা ঢুকে যাবে। হ্যাঁ, তো এই প্যারাগ্রাফটাকে আমি একটা ক্লাস দিতে চাচ্ছি, আমি এই পি ট্যাগের মধ্যে এখানে একটা ক্লাস দিতে চাচ্ছি, ক্লাস প্যারাগ্রাফ। যদি প্রবলেম হয় আপনি লিভ নিতে পারেন, নো প্রবলেম। কেন আপনি বাসায় আগে গিয়ে যে বলবেন যে আপনার ক্লাস শেষ? আচ্ছা গুড, আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট করেন আর কি করেন। সামনে এটাকে জাস্টিফাই করেছি, এটাকে জাস্টিফাই হচ্ছে না, কেন হচ্ছে না দেখি, সেভ করেছি তো এখন দেখতে পাচ্ছি এটা জাস্টিফাই। ওকে, আমার অ্যাবাউট আস লেখাটা আসছে, তার নিচে একটা আমি প্যারাগ্রাফ ইউজ করলাম, প্যারাগ্রাফ হচ্ছে জাস্টিফাই, তার নিচে কী আছে একটা বাটন, সো আমি বাটনটাকে ইউজ করব। এই বাটনটাকে আমি সেন্টারে নিতে চাচ্ছি। এখন বলেন তো আপনারা, এই বাটনটাকে সেন্টারে নেওয়ার জন্য আপনারা কী ইউজ করবেন? আলাদা সিএসএস থেকে ইম্পর্টেন্ট দিতে পারি, আর কোনো ওয়ে? এখানে বলবো টেক্সট অ্যালাইন, কি বললাম সেন্টার, সাইটে আসলাম, এসে এখানে রিলোড, এখন তো গেছে, এটা গেল না, তো এটার জন্য এত কষ্ট করার দরকার নাই, জাস্ট
এটাকে ধরব এই বাটনটাকে ধরেন কন্ট্রোল এক্স জাস্ট আপনি যখন কোনো কন্টেন্টকে বলবেন তখন সে যাবে না কিন্তু ওইটাকে পুরোটাকে ধরে একটা ডিভের মধ্যে ছেড়ে দেন ডিভটাকে মুভ করান ও চলে যাবে আমি এটা আগে বলেছিলাম যে ডিভ আমাদের একটা সেকশন বা ব্লক নিয়ে কাজ করে একটা এরিয়া নিয়ে কাজ করে আমি পুরো বাটনের এরিয়াটা এটার মধ্যে ঢুকাই দিলাম এরপরে এটাকে আমি সেন্টারে যেতে বলছি এখন সে চলে গেছে ক্লিয়ার আচ্ছা এতটুকু আমি করে ফেলছি এখন হয়তো আমি এর পাম্প পাশে আমি একটা ছবি দেবো এই অ্যাবাউট আস রিলেটেড একটা ছবি তো এখানে আমি বললাম অ্যাবাউট আস PNG ইমেজেসের মধ্যে আসলাম এই ছবিটাকে আমি নিতে চাচ্ছি এখানে আমি এই ইমেজটাকে কোথায় ইউজ করব এটা হচ্ছে আমার কল এইচ ডিভ ওকে এইচ ডিভ এর পরে আমার একটা আরেকটা ডিভ নেব এখন আমার কয়টা ডিভ খালি আছে কয়টা কলম খালি আছে কল আমি এখানে বললাম 4 এর মাঝখানে আমি বললাম আইএনজি দেন বললাম আমাদের ওই কপি করার লিংকটাকে এখানে পেস্ট করে দেব আচ্ছা কিন্তু বিশাল বড় সাইজ তাই না তো আমরা এটাকে ফিক্সড করে দিচ্ছি আমি জাস্ট এখানে বললাম আমার উইথ 100 মানে চারটা কলমের মধ্যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে সে ফিক্স থাকবে ওকে চলে আসছে পুরো সেকশনের আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি এই কন্টেইনার ফ্লোটের মধ্যে আমি একটা বিজি দিতে চাচ্ছি বিজি হয়তো বা কাস্টমস যেই কালারটা আমি আমার লোগো থেকে নিয়েছিলাম ওই কালারটা এখানে অ্যাপ্লাই হবে ওকে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা তো কিন্তু কালার পায় নাই পেয়েছে কেন পায় না কারণ এটা একটা জেপিজি ইমেজ এই ইমেজটাকে আমি খুব সহজেই পিএনজি করতে পারি আমাদের ইমেজটা কোথায় আছে আমাদের ডেস্কটপ তো লিংক করেছিলাম আচ্ছা তাহলে এখানে আমরা নিয়ে নিচ্ছি ছবিটার নাম তো আমরা ইমেজটাকে সেভ করে নিই এই ইমেজটা এখন আমি ইউজ করব এখানে এসে আমি আমার এই ইমেজটাকে আপাতত কেটে দিচ্ছি এখানে বললাম ইমেজেস এর মধ্যে এই অ্যাবাউট আস এই ইমেজটা আমার লাগবে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব করে আমি আমার সাইটে আসি এখানে এসে এখন রিলোড দেন তো এখন দেখতে পাচ্ছি আমার এই ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই ওকে এখন আমার এই ইমেজটা ঠিকঠাক এখন এতটুকু কাজ কিন্তু শেষ এই কালারটা মনে একটা সাথে ভালো লাগছে না তাই না আমার যেন খ্যাত খ্যাত লাগতেছে সো আমি যেটা করব সেটা হচ্ছে টাইপে রাখতে চাচ্ছি আর বাটনটা তো আমার সাকসেস করার আছে সো এটা একটু প্রবলেম আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে আমি সাকসেসটাকে এখানে বলে দিলাম ডেঞ্জার ওকে
এখন আমার এত সেকশন কমপ্লিট, আমি এত সেকশন করে ফেলছি। এরপর ফন্ট কালারটা যদি হোয়াইট করে দেই তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। এখানে আমি বললাম কালার হোয়াইট, কন্ট্রোল এস সেভ করলাম, আমি আমার সাইটে এসে এখানে রিলোড। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকশন, এই সেকশনটা আমি কমপ্লিট করেছি। কিন্তু আমাকে আজকে মূলত কার্ডকে রেফারেন্স করতে হবে। আপনি চলে যান, শেষ হয়ে গেলে সামনে চলে গেলেই হবে। সো আমি এখানে কি করব, আমার একটা ওয়েবসাইট আছে যেমন chaldal.com, এই ওয়েবসাইটে আমি আসলাম। এখানে দেখেন এই চালডাল ওয়েবসাইটের মধ্যে আমরা যদি কিছুর মধ্যে যাই, যেমন মিট অ্যান্ড ফিশ, এখানে মিটের মধ্যে আমি প্রবেশ করলাম। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মিট এটা বিক্রি করতেছে, যেমন এইটা একটা মিট, এটা মিট, হ্যাঁ এখানে অনেকগুলো মিট আমাকে দেখাচ্ছে। তো এই যে মিটগুলো আমাকে দেখাচ্ছে, এই মিটগুলোর পাশাপাশি কীভাবে নিয়েছে বা এগুলো কীভাবে রেসপন্সিভ করছে, আমি যদি চাই এরকম একটা দুইটা তিনটা এই যে ছবিগুলো আছে এরকম কার্ড আমি ডিজাইন করতে পারি না, পারি কি না? পারি। আমি চাচ্ছি এরকম কোনো ই-কমার্স আমি আমার সাইটে এখানে করার জন্য, এখানে আমি করতে চাচ্ছি কীভাবে করবো এটা করার জন্য। সেমভাবে দেখেন আমি যদি আমার প্রোডাক্ট কার্ড করে, যেমন বুটস্ট্র্যাপ প্রোডাক্ট কার্ড, এই পুরোটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস সেভ করলাম। তার নিচে আমি চাচ্ছি এরকম একটা সেকশন, এরকম একটা সেকশন আমি নিচে করার জন্য। ওকে, তো চলেন এটা করি। আমি আমার কোডিং আসলাম, এখানে এসে যদি প্রথমেই আমি কি বলবো কন্টেইনার, কারণ আমি জানি কন্টেইনার ছাড়া আমার অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকবে না, আমি এখানে বললাম কন্টেইনার ফ্লোট। তার মাঝখানে আমি এখানে ইউজ করব আমাদের ডট রো, রোর মধ্যে আমি চাচ্ছি আমার এখানে চারটা কার্ড হবে, কয়টা? চারটা। যদি চারটা কার্ড করতে চাই তাহলে একটা কার্ডের মান কত হবে? একটা কলমের মান হচ্ছে থ্রি। তাহলে আমি এখানে বলবো ডট কল থ্রি, এর মাঝখানে আমি চাচ্ছি একটা কার্ড নিয়ে আসবো, প্রতিষ্ঠাপের একটা কার্ড। সো এই কার্ডটা আমি ইউজ করবো, কপি করলাম, দেন সাইটে সেখানে পেস্ট, কার্ডটাকে এখানে পেস্ট করলাম। তো কার্ডের মধ্যে আমাদের একটা ছবি লাগবে, আমি এখানে একটা ছবি নিচ্ছি, হয়তো বা চালডাল থেকে একটা ছবি নিয়ে আসবো। ঠিক, তো বা হচ্ছে কোর্স রিলেটেড রাখতে চান, সমস্যা নেই, জাস্ট বোঝাচ্ছি আর কি। আলু না, হরলিক্স বেশি চল, আপনি চলে সাইটে হরলিক্স বিক্রি করুন। তো কপি ইমেজ অ্যাড্রেস, বিক্রি হবে না কেন, কাস্টমার তো এখানে আসে, চারজন আছে, চারজন চারটা কিনে নিয়ে যাবেন। পাবলিক না কিনলে আমরা জোর করে শেয়ার করুন যে এই কিনবেন না কেন। আমরা তো কষ্ট করে আপনার জন্য হল লিস্ট রেডি করে রাখছি, আপনি নিয়েই যান, তাহলে ফ্রি নিয়ে যান, তাও একটা নিয়ে যান, লাভ নাই না? না, আমরা চাচ্ছি এভাবেই লাভ করবো, প্রথম ডিসকাউন্টে দিব, তারপর যখন ভালো প্রোডাক্ট দিব তখন সে এমনিই নেব। আচ্ছা ঠিক আছে, লস হয়ে যাবে না? না, আমাদের ইনভেস্টর তো ফরেনার, সো প্রথম প্রথম লস হবে না। কন্ট্রোল এস করে সেভ করলাম, ছবিটা নিয়ে আসলাম, এখানে আমরা বলবো এটা কি, এটা হচ্ছে হরলিক্স। তো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের একটা বক্স চলে আসছে, আমি চাচ্ছি পুরো কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, এই কার্ড ক্লাসের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমি, বিজি, এখানে আমি বিজি ইউজ করতে চাচ্ছি, হয়তো বা এখানে আসলাম রিলোড, একটা ব্যাকগ্রাউন্ড আসছে। এটা হচ্ছে আমাদের একটা হরলিক্স, এই হরলিক্সটাকে আমরা বিক্রি করতেছি, তো হরলিক্স, তার নিচে হরলিক্সের কিছু কন্টেন্ট, আর এখানে কিছু আমার বাটন। সো বাটনটা আমার প্রাইমারি করা আছে, আমি এখানে বললাম সাকসেস,
সেভ করলাম, সাইটে এসে রিলোড, ওকে চলবে। এরকম এই রিলেটেড এখানে যে কার্ডটা করেছি বা যেই ডিজাইনটা করেছি এটা আমরা চাচ্ছি পাশাপাশি আরো তিনটা হবে, তাই তো? তো চলো যে চ্যানেলে যে আমরা প্রোডাক্ট উপরে যে পাশাপাশি চারটা চলে আসছে, ক্লিয়ার? এটা কিন্তু রেসপন্সিভ না, আপনি যদি চেক করেন, আমি যদি এটাকে ছোট করি এখানে কয়টা আছে, চারটা, যদি বড় করি তাহলেও চারটা, ছোট করলে এখানে চারটা, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি রেসপন্সিভ থাকবে, এখানে আমি যখন ছোট ডিভাইস থাকবো তখন এখানে একটা কার্ড থাকবে, যখন বড় করবো তখন দুইটা, যখন আরও বড় করবো তখন তিনটা, যখন ফুল স্ক্রিনে যাবো তখন হবে চারটা, ওইটাই হচ্ছে মূলত রেসপন্সিভ। আমার প্রতিটা প্রোডাক্টের যখন দেখবো তখন ডিভাইস অনুযায়ী প্রোডাক্টগুলো লিস্ট আকারে হবে, একটা আসবে, দুইটা আসবে, তিনটা আসবে, তারপর হচ্ছে চারটা আসবে। তো রেসপন্সিভ নিয়ে আগে আমি একটু কথা বলেছিলাম, এই লেআউটের মধ্যে গ্রেডিং সিস্টেম, আগে গ্রেডিং সিস্টেমটা বুঝতে হবে, তারপর হচ্ছে সেটাকে অ্যাপ্লাই করবো। যেমন আমরা জানি আমাদের এই পুরো গ্রেডিং সিস্টেমকে বুড়েস্টার ছয়টা ভাগে ভাগ করছে, আমাদের পুরো রেসপন্সিভ এর সাইজটাকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস, XS, ঠিক আছে, এক্সট্রা স্মল ডিভাইস। এই এক্সট্রা স্মল ডিভাইস একটা সাইজ দেওয়া হয়েছে, যেমন 1 থেকে 576 পিক্সেল পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 576 পিক্সেল পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস, ওকে। আর যদি আমি এই স্মল ডিভাইস থেকে, এই এক্সট্রা স্মল ডিভাইস থেকে যদি স্মল ডিভাইসে মুভ করি, সেই ক্ষেত্রে আমাকে 576 থেকে 767 পর্যন্ত যখন আমি কোনো ডিভাইস দিয়ে এটাকে ভিউ করব তখন এটা স্মল ডিভাইস হবে। যখন আমি 768 থেকে 991 পিক্সেল পর্যন্ত, 768 থেকে 991 পিক্সেল পর্যন্ত কোনো ডিভাইসের মধ্যে থাকবে সেটা হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস, যার মিডিয়াম ডিভাইসকে আমি শর্ট ফর্মে কল করবো AMD, ওকে। এই মিডিয়াম ডিভাইসটা 991 পর্যন্ত, যখনই আমি 991 যাব, 991 পিক্সেলে যাব, তখন আমাকে লার্জ ডিভাইস দেখাবে। আর এই লার্জ ডিভাইসের সাইজ হচ্ছে আমাদের 992 থেকে আমাদের 1199 পর্যন্ত, 1199, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমার লার্জ ডিভাইস। যখন আমি 1200 পিক্সেলে চলে যাব তখন আমার হবে এক্সট্রা লার্জ, মানে হচ্ছে লার্জের থেকেও এক সাইজ একটু বড়, এটা হচ্ছে আমার 1200 পিক্সেল, 1200 পিক্সেল থেকে 1399 পর্যন্ত, এখানে এক্সট্রা লার্জ ডিভাইসটা আমার 1200 পিক্সেল থেকে 1399 পর্যন্ত হচ্ছে আমার এক্সট্রা লার্জ। যখন আমি 1400 পিক্সেলে চলে যাব তখন হচ্ছে আমার এক্সট্রা লার্জ, ঠিক আছে। তো এই এক্সট্রা লার্জের পর থেকে, 1400 পিক্সেলের পর থেকে আপনার ডিভাইসটা যতটুকু সাইজেরই হোক না কেন, সেটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জের মধ্যে তারা কাউন্টেবল করবে, বুটস্ট্র্যাপ সেটাকে আমাদের কাউন্টেবল করবে এক্সট্রা লার্জের মধ্যে। আমাদের 400 এর পরে যতগুলো আমাদের ডিভাইস আছে বা সাইজ আছে সেগুলোকে, এই পুরো অপশনটা এখানে যা যা আছে এগুলো হচ্ছে আমাদের এই এইটার ক্ষেত্রে, কন্টেইনার ফ্লুইডের ক্ষেত্রে, কন্টেইনার ফ্লুইডের জন্য। যদি আমি কন্টেইনার ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমি জানি আমার দুই পাশ থেকে জায়গাটা আরও বেড়ে যাবে, তাই না? এই জন্য আমাকে এখানে ইউজ করতে হবে কন্টেইনার ফ্লুইড, এটা হচ্ছে আমার কন্টেইনার ফ্লুইড। যখন আমি কন্টেইনার ইউজ করবো তখন তো দুই পাশ থেকে জায়গাটা বেড়ে যাবে, তখন উইথ সেটটাও কমে যাবে, তখন দেখেন এই এক্সট্রা স্মলের জন্য অটো রাখলেই হবে, SM এর জন্য আমাদের 540 পর্যন্ত, দেন মিডিয়াম ডিভাইস হচ্ছে 720 পর্যন্ত, লার্জ হচ্ছে আমাদের 960 পর্যন্ত, এক্সট্রা লার্জ 1140, আর এক্সট্রা লার্জ হচ্ছে আমাদের 1320। এটা কার জন্য? আমাদের কন্টেইনার ক্লাসের জন্য, আর কন্টেইনার ফ্লুইডের জন্য আমাদের এই ডিভাইস সাইজটা, ওকে। আর এটাকে কিভাবে ইউজ করবো আমরা, ক্লাস প্রিফিক্স, এই যে রেসপন্সিভটা ইউজ করবো এটা অবশ্যই, এই দেখেন এর পূর্বে এটা কি আছে, ডট, ডট মানে হচ্ছে ক্লাস। তো তার মানে বোঝা গেল এই পুরো রেসপন্সিভের কল SM, কল MD, কল লার্জ
এগুলো আমাদের অবশ্যই একটা ক্লাসের মধ্যে ইউজ করতে হবে। আমি যদি ক্লাসের ভিতরে অর বাইরে ইউজ করি তাহলে এটা কাজ করবে না। ক্লিয়ার? তো দেখেন আমার এখানে এখন আপাতত আমি কি ইউজ করেছি, কল শিল টাইটল, কিন্তু আমি চাচ্ছি আমার স্মল ডিভাইসে যখন সেটা ভিজিট করবে তখন আমার সেখানে একটা করে কাজ শো করবে। প্রত্যেকটা এসএম ডিভাইস মানে স্মল ডিভাইস যখন আমি আসবে তখন আমার এখানে কার্ড আসবে কয়টা, একটা। তো আমি এখানে বলবো কল এসএম, এসএম মানে কি স্মল ডিভাইস। এখন আমার স্মল ডিভাইসে আমি চাচ্ছি একটা করে কার্ড ইউজ করব বা একটা করে কার্ড আসবে, তাহলে এখানে আমাদের কলম কয়টা হবে, তিনটা, একটু বলেন। নো আইডিয়া, আপনি তিনটা? আমি এখন আমার প্রশ্নটা বোঝেন নাই, আমি বলছি কল, কল মানে কি কলম, এসএম স্মল ডিভাইস, স্মল ডিভাইসে কার্ড আসবে কয়টা, একটা। যদি একটা করে কার্ড আসে তাহলে কলমের সাইজ হবে কত, কত, বারো। বলেন আপনি। হ্যাঁ, কারণ হচ্ছে পুরো ডিভাইসে তো কার্ড থাকবেই একটা, একটা কন্টেন্ট হলে আমাদের কলম হবে অবশ্যই 12। আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি, এটাকে আমি আমার প্রত্যেকটা কার্ডের মধ্যে ইউজ করব। এখন আপনি আপনার সাইটে আসুন, এখন আমি এটাকে রেসপন্সিভ করব, একটা রিলোড দেন। তো এখন প্রত্যেকটা লাইনে কয়টা করে কার্ড আছে, একটা, কিন্তু এখন ছোট করলেও একটা, বড় করলেও একটা, এখনো হলো না। আমাকে কি করতে হবে, রেসপন্সিভটা এখনো চালু হয়নি, জাস্ট একটার ক্ষেত্রে চালু হয়েছে কিন্তু দুইটা তিনটার ক্ষেত্রে এখনো চালু হয়নি। সো এখানে এখন প্রত্যেকটা দেখেন আমার স্মল ডিভাইস কত থেকে কত, 576 থেকে 767, এই যে দেখেন এখানে আছে 576 থেকে 767 পর্যন্ত আমাদের স্মল ডিভাইস। সো আমি এখানে এসে যখন 768 পরে যাবো তখন আমার এখানে দুইটা আসার কথা, তাই না? আর যখন তার নিচে থাকবো তখন আমার এখানে একটাই থাকবে। ওকে, তো আমার এখন কল এসএম 12 হয়েছে, এটা আমার স্মল ডিভাইসের জন্য। এরপরে আমি বললাম কল, স্মল ডিভাইসের পর আমি চাচ্ছি আমার মিডিয়াম ডিভাইসটাকে অ্যাড করার জন্য, মিডিয়াম, মিডিয়ামের জন্য আমি ইউজ করি এম ডি। এখন যখন আমি এম ডি ডিভাইসে যাবো তখন আমার এখানে প্রতি লাইনে কয়টা করে কার্ড আসবে, দুইটা করে কার্ড আসবে। সো যদি একটা কার্ডের জন্য কলম 12টা হয়, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তো একটা কার্ডের জন্য যদি 12টা কলম হয় তাহলে দুইটা কার্ডের জন্য কয়টা আসবে, 12। একটা কার্ডের জন্য যদি আমার কলম 12 হয় তাহলে দুইটা কার্ডের জন্য তো কখনোই 12 হতে পারে না, তাহলে ওই 12কে দুইটা ভাগ করতে হবে, কত হবে, 6। আমি এই কল এমডি 6 বললাম, এটাকে কপি করলাম, কপি করে আমার এখানে এটাকে পেস্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইট এসে রিলোড। এখন দেখেন আমি এই 540, এখন আমি আসি কোথায়, স্মল ডিভাইসে, আমি মিডিয়াম ডিভাইসে যাবো তাহলে 768 পরে যেতে হবে, আমি 768 পরে যাই, কটা আসছে, একই নিয়ম। এরপরে আমি জাস্ট চাচ্ছি দেখেন এখানে মিডিয়াম ডিভাইসে দুইটা করে কার্ড আসবে যার কারণে আমি ইউজ করেছি 6, আমি যখন মিডিয়াম থেকে লার্জ ডিভাইস যাবো তখন আসবে তিনটা করে, দেখেন। তাহলে আমি এখানে বলবো কল, আমার লার্জের জন্য, লার্জ ডিভাইসের জন্য এল জি, আমি চাচ্ছি প্রতি লাইনে তিনটা করে কার্ড আসবে, তাহলে কত ইউজ করবো, চার। সেভ করলাম, সাইটে সেখানে রিলোড। প্রথম আমার এখানে একটা কার্ড ছিল, যখন আমি মিডিয়াম ডিভাইস দেখলাম তখন দুইটা, তিন, আমার লার্জ ডিভাইস হচ্ছে 992 পর্যন্ত, 991, তাহলে 992 গেলে এখানে তিনটা আসবে, বুঝছেন? যখন আমি লার্জ ডিভাইসে যাচ্ছি তখন আমাকে এখানে তিনটা করে শো করছে। স্যার, এই যে প্রত্যেকটা যে কার্ডের মাসে যে সাধারণ যে গ্যাপ আছে এটা কি থাকবে, এটা তো মার্জিন ডিফল্ট, হ্যাঁ, কিন্তু এই মার্জিনটা না থাকলে তো কোনো স্টাইল হলেও তাহলে তো সবকিছু লেগে যাবে।
তো মার্জিন মাস্ট বি রাখবেন স্যার, উপরে মার্জিন ইউজ করবেন? হ্যাঁ উপরে মার্জিন নাই, আমি মার্জিন ইউজ করি না, আপনারা ইউজ করবেন। এরপরে আমরা আমাদের চতুর্থ যেটা করতে দিচ্ছি সর্বশেষ কল, আমি চাচ্ছি যখন এলজি থেকে যখন এক্সট্রা লার্জ এক্সেলে যাবে তখন এটা হবে কত করে? চারটা কার্ড হবে, না হলে মান হবে কত? থ্রি। আমি জাস্ট এটাকে কপি করলাম কন্ট্রোল সি, কন্ট্রোল এস সেভ করলাম, আমি আমার সাইটে এসে এখানে রিলোড। এখন আমি আসি কত? 994। যখন আমি 1200 পিক্সেলের উপরে যাব তখন আমার এখানে চারটা আসবে। এখন এটা ফুল রেসপন্সিভ দেখা, একটা দুইটা তিনটা চারটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ কীভাবে করব। এগুলো যখন করবেন তখন এগুলোকে আপনি কল, তারপর হচ্ছে এসএম, স্মল ডিভাইস যদি চান স্মল ডিভাইসে রাখবেন, যদি চান এটা মিডিয়াম ডিভাইসে ডিজাইনটা করতে তাহলে আমি এই পুরো জিনিসটাকে মিডিয়াম ডিভাইসের উপরে সিলেক্ট করে রাখব, ক্লিয়ার? আচ্ছা আমি অ্যাবর্ট সেকশন করেছি, আপনারা কি মনে করেন আমি কার্ড রাখলাম পাঁচটা আর এগুলো তো সর্বোচ্চ মান 12 কলাম, হ্যাঁ পাঁচটা, যখন আমি রেসপন্সিভ করতে যাব তখন তো আমার যে এখানে যে মানটা সংখ্যা তখন তো দশমিক চলে যেতে পারে, হ্যাঁ দশমিক তো যাবে, তখন এটা আমি কি দশমিক হিসেবে দিব? না দশমিক বুঝতে হবে কাউন্টেবল না, তাহলে ওই কেটে তাহলে কেটে কি করব তো করছে যে আমাদের এখানে চারটা কার্ড ইউজ করেছে তাই না। আমি যদি চাই এখানে এই চারটা কার্ডের পরিবর্তে এখানে তো পাঁচটা কার্ড ইউজ করবো, ধরেন এখানে চারটা আছে মানে ছয়টা দিয়ে দুই করে ছয় দু গুণে বারো আশেষ, এখানে যদি আমি পাঁচটা ইউজ করি সেই ক্ষেত্রে কী করতে পারি? যেমন দেখেন আমি এখানে বললাম একটা কন্টেনার, কন্টেনার কন্টেনার মধ্যে কী দেবো আমরা রো, রোর মধ্যে আমার পাঁচ দু গুণে দশ তাই তো, দুইটা এক্সট্রা থাকে। যেমন এখানে আমি পেনটা করেছিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, আমি যদি প্রত্যেকটাতে ইউজ করি তাহলে এখানে দুই করে আসে, দেখেন দুই এখানে দুই এখানে দুই দেন হচ্ছে এখানেও দুই, প্রত্যেকটা দুই করে আমি নিতে পারি কিন্তু আমি জানি আমাকে দুই করে নিতে হবে, যদি আমি কোনোটা দুই কোনোটা তিন নেই তাহলে অ্যালাইনমেন্ট ঠিক হবে না, কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাবে। আমি যদি এখান থেকে এক ছেড়ে দেই আর এখান থেকে এক ছেড়ে দেই তাহলে আমার কিন্তু দুই সরে গেল, আর এখানে মাঝখানে রইল কত? দশ, সেই দশকে আমি পাঁচ দু করে দশ করে কাউন্ট করতে পারি। যেমন মনে করেন কন্টেনারের মধ্যে আমি একটা ইউজ করলাম কল ওয়ান, ওকে এই ডিপটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি, এটা এটা নিচে দিলাম তাহলে আমার ওয়ান অ্যান্ড ওয়ান টু শেষ হয়ে গেল। এরপরে আমি যদি এটাকে কপি করি এখানে আমি বললাম কল টু, এখন দুই এই হচ্ছে এক এই এক কত হলো দুই, আর এই দুইয়ের মধ্যে এখানে হচ্ছে দুই কত হইল চার, এই দুইকে আমি কপি করলাম কন্ট্রোল সি, চার ছয় আট দশ বারো, ক্লিয়ার? এখন কিন্তু এই এক এই এক আমার দুই আর এখানে হচ্ছে দশ কত হলো আমার বারো, ক্লিয়ার? এখন এখানে আমি এই কার্ডটাকে কপি করব, কার্ডটা কপি কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই একটা সিলেক্টেড, এই হচ্ছে দুই ছয় আট দশ, এখানে আমি এটাকে পেস্ট করলাম কন্ট্রোল এস সেভ। এখন যদি সাইট আসেন দেখবেন এখানে পাঁচটা আস, এখন প্রশ্ন হচ্ছে এটা সাথে এটা কেন লেগে গেছে? কারণ হচ্ছে এইটার সাইজটা অনেকটাই বড়, এই কার্ডের সাইজটা অনেকটাই বড়, আমি এটার সাইজ কমাই দেবো, উইথ কমাই দেবো, হাইট কমাই দেবো, ইমেজটা আমি ছোটো নেব, তাহলেই আমার এটা কাজ শেষ। এখন দেখেন আমার এই পাশ থেকে এ পাশ থেকে জায়গা ছেড়ে বাকি পাঁচটা এটার মাঝখানে ফিক্সড, ক্লিয়ার? মানে আইডিয়াটা তো বুঝছেন মানে কীভাবে ইউজ করবেন, এরপরে ইউজ করার জন্য সাইজটা ছোটো করে দেবো তাহলে এটাকে ওদের স্টাইল রাখারই দরকার নেই, থাকুক আপনি এখানে একটা ক্লাস ইউজ করবেন নিজের মতো, সেই ক্লাসকে কল করে কার্ডকে চেঞ্জ করে দেবেন, কাজ শেষ। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল এই পর্যন্ত কাজ। আমি জাস্ট এখানে যেটা ইউজ করেছি এটা এই পর্যন্ত আমি কমেন্ট করে দিলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। আমি আজকে দেখিয়েছি এখানে কীভাবে নাম্বার করতে হবে, ক্যারোসেল অ্যাড করতে হবে, কলমকে আলাদা করতে হবে, দেন কার্ডকে অ্যাড করতে হবে। এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা অ্যাবাউটস এই কন্ট্যাক্ট আস অ্যাড করবেন, কন্ট্যাক্ট আস
কন্টেনারে কি থাকবে, একটা এসটিএমএল ফর্ম থাকবে। এসটিএমএল ফর্ম বলতে ধরেন এখানে আমরা যে লেবেল নিয়ে ইনপুট দিতাম, আপনি ইনপুটের মধ্যে আপনার কন্টাক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর হচ্ছে ফোন এটা অ্যাড করবেন, নিচে সাবমিট বাটন করবেন। এরপরে আমি চাচ্ছি এই কন্টাক্ট সার্ভিসেস, সার্ভিসেস মানে কি, জাস্ট আপনি সার্ভিস রিলেটেড কিছু কথা বলবেন, সার্ভিস রিলেটেড একটা ইমেজ অ্যাড করে দেবেন। এখানে আওয়ার কোর্সেস আপনি উপরে একটা টাইটেল নেবেন আওয়ার কোর্সেস, ওই আওয়ার কোর্সেস লেখার পরে তারপর আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস আর হচ্ছে পিএইচপি এগুলো অ্যাড করবেন। যেমন ধরেন একটা টেকনিক শিখাই দিই, এটা হচ্ছে পুরো একটা ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের লেফট সাইডে কি আছে, আমাদের কন্টেন্ট, আর আমাদের রাইট সাইডে কি আছে, ইমেজ। আপনি এর নিচে যখন সেকশন করবেন, এই সেকশনটার নিচে যখন আপনি সেকশন করবেন, তখন এই ইমেজটাকে আপনি লেফটে দিবেন, ইমেজটাকে লেফটে, আর এই কন্টেন্টটা হবে রাইটে, ঠিক আছে। আবার যখন তারপরে আরেকটা সেকশন করব, তখন আবার এই কন্টেন্টটা লেফটে, ইমেজটা রাইটে। এইটা যদি এভাবে যদি আমি করি, তাহলে এই জিনিসটা মানুষের কাছে ফোকাস আসবে। আপনি সবসময় চেষ্টা করবেন, আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর আসছে, ভিজিটরটা যতক্ষণ প্রয়োজন ওকে আমার সাইটে ধরে রাখার চেষ্টা করতে হবে, ওকে সাইটে রাখতে হবে, এটা হচ্ছে কথা। এখন আপনি এরকম যদি আসলো, ভিজিটর আসলো চলে গেল, তাহলে তো হলো না। চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ডিজাইনটা দিয়ে ভিজিটরটাকে আমার ওয়েবসাইটে রাখার চেষ্টা করা, তাকে ধরে রাখা। যদি আমি ধরে রাখতে পারি, তাহলে আমার ভিজিটর খুব বেশি আসবে, ভিজিটর বেশিক্ষণ ধরে আমার ওয়েবসাইটে থাকবে, আমার সাইটটা অপটিমাইজড হবে, ঠিক আছে। আর এরপরে সর্বনিচে আপনারা ফুটার ইউজ করবেন। ফুটার বলতে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুটার আছে আমাদের, এই যে একটা ফুটার, এটা একটা ফুটার, দেন হচ্ছে এইটা একটা ফুটার, এরকম করে আপনি একটা ফুটার ইউজ করবেন। ওকে, যেমন আমি চাচ্ছি এই ফুটারটা আমি বলবো ভালো হয়েছে, এই যে এটা, এই ফুটারটা আপনি ইউজ করবেন। এটা ইউজ করতে পারেন যে শো কোড দিলে আপনাকে এইখানে যে ফুটারটা আছে, এই ফুটার, হ্যাঁ এই ফুটারের লিঙ্ক আমাকে এখানে দিচ্ছে, ওকে এটা হচ্ছে এই ফুটারের কোড। তো এরকম একটা ফুটার তার নিচে ইউজ করবেন, এই ফুটারটা পুরোটা ইউজ করবেন কোথায়, আমাদের বুটস্ট্র্যাপের নিচে, তাহলে আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি কমপ্লিট।